নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ এগারো দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারীদের ডিএ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন এ সঙ্গে আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে রাজ্য সরকারের দু হাজার পঁচিশ সালের ছুটির তালিকা প্রকাশ করেছে নবান্ন এবং নবান্ন থেকে প্রকাশিত ছুটির তালিকায় দুর্গা পুজো থেকে লক্ষ্মী পুজোর লম্বা ছুটি দেওয়া হয়েছে এবং কালী পুজো থেকে ভাইফোঁটা ছট পুজোতেও লম্বা ছুটি দেওয়া হয়েছে রাজ্য সরকারের দেওয়া লম্বা ছুটি নিয়ে রাজ্য সরকারি কর্মীদের একাংশ তীব্র সমালোচনা করছে সেখানে উঠে এসেছে ডিএ বা মোহার ইস্যু রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের তরফ থেকে বলা হয়েছে যে দু সালে পশ্চিমবঙ্গের ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্যে ডিএ প্রদান লাস্ট হলেও ছুটি প্রদানে ফার্স্ট এরকম মন্তব্য করেছে এবং ডিএ কম হলেও এ রাজ্যের সরকারি কর্মচারীদের প্রয়োজন ছুটি তাই কর্মীদের ভ্যালু অ্যাড করতে হবে তো এই রাজ্যে ডিএ একটি বড় ইস্যু রাজ্য সরকারি কর্মীরা বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ভাতা পাচ্ছেন তাদের প্রাপ্ত মর্ক ভাতা চোদ্দো শতাংশ কিন্তু সরকারি কর্মীদের মর্ক ভাতা কেন্দ্র সরকারি কর্মীদের তিপান্ন শতাংশ রাজ্য সরকারীদের দাবি কেন্দ্র হারিয়ে ডি দিয়ে দিতে হবে গত বছর দুবার ডিএ বৃদ্ধি করেছিল সরকার এবার একবার জানুয়ারি আর একবার এপ্রিল মাসে তবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারীদের সঙ্গে কেন্দ্র সরকারের কর্মীদের ডিএর এর ফারাক উনচল্লিশ শতাংশ একাধিক রিপোর্ট অনুযায়ী পঁচিশ সালে জানুয়ারি থেকে কেন্দ্রীয় সরকারের অব্দি আরও এক দফায় ডিএ বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ কি জানুয়ারিতে বাড়বে এই প্রশ্নের উত্তর খুঁজছে রাজ্যের সরকারি কর্মীরা জানুয়ারি মাসে সুপ্রিম কোর্টে উঠতে পারে ডিএ মামলার শুনানি সত সাতই জানুয়ারি ডিহা মামলার শুনানি রয়েছে তো দেখা যাক তার দিকে তাকিয়ে রয়েছে কর্মচারী মহল সংক্রান্ত আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ